পরিচ্ছন্নতা, সূচিবায়ুগ্রস্ততা নয়। কিন্তু কিন্তু একটা কথা বলুন তো, মিনিমাম পরিচ্ছন্নতা কি আমরা বজায় রাখি? যেমন ধরুন বাইরে থেকে ঘুরে এসে হাত পা ধোয়া, প্রত্যেক দিনের জামা কাপড় কাচতে দেওয়া, কিংবা খেতে বসার আগে হাত ধোয়া। এখন তো শীতকাল, তাই আমরা চট করে গায়ে জল দিতে চাই না, তাই না? আর তাছাড়া ঘামও হয় না, তাই আমরা অনেকে ভাবি যে কেন শুধু শুধু রোজ জামা কাপড় কাচতে দেবো। না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের কিন্তু নিজেদের সবসময় পরিষ্কার রাখতে হবে। শুধু ত্বক আর চুলের যত্ন নিলে চলবে না, কিন্তু দরকার সার্বিক পরিচ্ছন্ন অভ্যাস। আর পরিচ্ছন্ন অভ্যাস মানেই সুন্দর স্বাস্থ্য। চলুন আজকে নারীর স্বাস্থ্য দিয়ে শুরু করি। নমস্কার, নারীর কমলিকা এনেছি ফ্যাশন সেগমেন্ট। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাঝে এক বিশেষ অতিথি, ফ্যাশন ডিজাইনার অরুণ ভৌমিক, আমার কুঠি বুটিকের তরফ থেকে। নমস্কার অরুণদা। অরুণদা, প্রথমে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমার কুঠি নামটা কেন ভাবলেন? খুব সুন্দর, মিষ্টি নাম। আমার কুঠি নামটা অ্যাকচুয়ালি আমি সৃষ্টি করিনি, এটা শান্তিনিকেতনের একটা হস্তশিল্প একটা প্রতিষ্ঠান আছে, তার নাম আমার কুঠি। তো ওইখানে আমি এটা করবার আগে ওখানে গেছিলাম আবার ঘুরতে, তো আমার নামটা খুব ভালো লেগেছিল। এবং আঁচলটা ওর বৈশিষ্ট্য হচ্ছে পুরো আঁচলটাতে কাট ওয়ার্ক করা আছে। আমাদের মডেলের যে আউটফিটটা, সেটার কত প্রাইস রেঞ্জ? ওটা আমাদের 2850। আমাদের একটু দর্শক বন্ধুদের বা সরাসরি দেখিয়ে দিই। হ্যাঁ, এই যেমন এইটা, এটা বোধহয় রসলকের উপরে কাজ না, এটা তসরের মধ্যে, এটা ওয়ার্ল্ডের মানে হ্যান্ড পেইন্টিং করা হয়েছে। আর এটা সাইডে তার সঙ্গে তার মধ্যে না, এই সাইডের ওয়ার্কগুলো হচ্ছে আরি কাজ, এগুলো এগুলো সিলভার কালারের জরি দিয়ে আরি কাজ করে, তার সঙ্গে মিরার ওয়ার্ক করা হয়েছে। বাহ, আর এই এই টাসেলের কনসেপ্টটা, এটাও তো এটা তো আমার সব শাড়িতেই থাকে, সব শাড়িতে আছে, সব শাড়িতে কম বেশি থাকে, কম বেশি থাকে। এটা পেটেন্ট বলা যেতে পারে, এটা সবার পছন্দ। এই রেঞ্জটা, এটা বোধহয় 2500 এরকম। এখানে আরেকটা খুব সুন্দর কালার শাড়ি দেখছি, এটা একটা কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ, এটা বোনা হয়েছে ভাবে যখন শাড়িটা তোরা বোনা হয়, এটা কুচিটা কাজটা এরকম ভাবে পড়বে, মানে পাতলি পাল্লু। হ্যাঁ, আর বর্ডারটা এটা থাকছে, আঁচলটা, আঁচলটা দেখাবো দর্শকদের, আঁচলটা হচ্ছে এই ভাবে নিখুঁত একেবারে কাজ করেছেন উনি। এটা প্রাইস রেঞ্জ? এটা 2800 টাকা। 2800 টাকা, বাহ। শাড়ি ছাড়াও তো আরো অন্য জিনিস রাখা হয়, কারণ আমি দেখছি এটা তো একদম ছেলেদের। হ্যাঁ, এটা ছেলেদের টি-শার্ট, টি-শার্ট। এটা আপনার এই বুকের কাজটা এবং কলারে হাতায় আরি স্টিচ করা হয়েছে এটা। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জ কত? এগুলো আপনার বুটিকে আমাদের 400 টাকা, 400 টাকা থেকে শুরু। না না না, শুরু প্রিন্টিং যেগুলো হয় আমাদের, সেগুলো আমি আনি নি এখানে, দেখাতে পারবো না বলে, সেগুলো 200-250 থেকে শুরু হয়। আর এগুলো কাজের যেগুলো একটু বেশি দাম। এটা কিন্তু অপূর্ব, এটা অসাধারণ সত্যি। এটা একটা পাঞ্জাবি, এটা পুরোটাই আরি স্টিচ করা, তার সঙ্গে মিরার ওয়ার্ক করা, হাতটা ফুল এরকম কাজ, এবং পিঠের পিঠের দিকটা, পিছন দিকটা এরকম হাফ কাজ করা হয়েছে। আর বাদলা দিয়ে বোধহয়? না, এটা মানে সব কাঁচই বসানো আছে। ও, এটা বাদলা না, এটা কাঁচ, খুব ছোট ছোট কাঁচ বসানো। বাহ, খুব সুন্দর। এটার কয়টা? এটা 3000 টাকা দাম। বাহ, গোল্ডেন জরি দিয়ে একটা আউটলাইন করেছি, আর তার সঙ্গে মিরার ওয়ার্ক, মিরার ওয়ার্ক করা হয়েছে। আর মানে অনেক রকম মোটিভ নিয়ে কিন্তু এর উপরে কাজ করা হয়েছে, জিওমেট্রিক্যালের উপর করা হয়েছে পুরো, জিওমেট্রিক্যাল এবং নানা রকম, মানে একদিক মানে বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে করা হয়েছে, মোটিভ, মোটিভের খেলা, খুব সুন্দর। এটার প্রাইস? এটা আমাদের প্রাইস হচ্ছে 1350। এটা তো শাল, এখন শীতের মরশুমের জন্য তো খুবই ভালো। এখন শীতে কেমন চলছে এই ধরনের কাজ, মানে এবছরের ফ্যাশনে? এবছরে বলে না, আমি মোটামুটি 3-4 বছর ধরে দেখছি সবার
কাঁথার উপর একটা ঝোঁক আলাদাভাবে রয়েছে, মানে শালের উপর কাঁথার কাজ। নিখুঁত যদি কাঁথাটা হয়, এমনি অর্ডিনারি কাঁথা হলে সেটা কেউ নেয় নিশ্চয়ই। আবার আমি দেখেছি পুরো কাজ শালের উপরে, মানে পুরো শালটার উপরেই যা একদম যাবে না, যেমন এটাই এটাই পুরোটাই কাজ করা রয়েছে। তার সঙ্গে কাঁচ বসানো আছে অল ওভার। এগুলো কি রকম প্রাইস রেঞ্জ? এগুলো 1400 1500 এরকম দাম থেকে শুরু। আর কি কোন ধরনের শালের উপর কাজ করতে আমাদের যেগুলো মানে উলেন সব কিছু চাদরগুলো হয় এবং কটনের উপরেও আমরা করে থাকি। কটনের উপরে? কটনের উপরে আমরা করে থাকি। এটাও উলেন সিলভার কালারের জড়ি দিয়ে আপনার আউটলাইন করে তারপরে অল ওভার কাঁচ বসানো হয়েছে। কাঁচ বসানো হয়েছে। তাহলে আপনার বুটিকে আমার কুঠিতে কোন রেঞ্জ থেকে আমরা জিনিস পাবো? আমাদের মোটামুটি ছেলেদেরটা প্রথমে বলি, টি শার্ট যেগুলো হয় সেগুলো 200 থেকে শুরু হয়, এবারে 500 পর্যন্ত আছে আমাদের নারীদের জন্য। আর মেয়েদের জন্য যেগুলো হয় সেগুলো ধরুন ওই রকম 200-175 থেকে শুরু, 400-500 পর্যন্ত টপস রয়েছে। আচ্ছা, মানে স্কার্ট টপ? না, খালি টপ। আচ্ছা, টপ শুধু? এবারে হ্যাঁ, এবারে সিল্কের হলে দাম বেশি হয়ে যায়। দাম তো হবেই তাতে। এবারে যেগুলো সালোয়ার কামিজ যেগুলো হয় প্রিন্টেড যেগুলো সালোয়ার কামিজ সেগুলো 450 থেকে শুরু। আর ছেলেদের পাঞ্জাবি যেমন ধরুন 250 থেকে শুরু হয়, এবারে প্রিন্টেড যেগুলো আর 300-350 পর্যন্ত, আর কাজ করা হলে 400 থেকে শুরু হয়। বাহ, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর আমরা কালেকশন দেখলাম। আর নানা রকম যে জিনিস রাখেন আমার কুটিতে তাতে আমার মনে হয় দর্শক বন্ধুরাও খুব উপকৃত হবেন, তাই তো? অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো আজকের এই ফ্যাশন সেগমেন্ট লিখে জানাবেন, তার সঙ্গে আপনাদের জানা যদি কোনো হাতের কাজ থাকে স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিন। চিঠির কথা বলি, আমরা কিন্তু অনেক চিঠি পাচ্ছি, আরও চিঠির অপেক্ষায় থাকলাম। আমাদের চিঠি লিখুন, আমাদের সঙ্গে স্যাম্পল শেয়ার করুন। আসি, নমস্কার, আমি নন্দিনী। চিকিৎসার খরচ দিন দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত মানুষ সর্বশ্রান্ত হয়ে যাচ্ছে ক্রনিক রোগে, ক্যান্সার, হার্টের রোগ আর কিছু কিডনির ক্রনিক মারণ রোগে। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছেন কিছু প্রাইভেট সংস্থান, কিছু বেসরকারি হাসপাতাল। এদের মধ্যে অন্যতম সল্টলেকের আনন্দলোক হাসপাতাল। আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার ডি কে সারাফ, ইনি সমাজসেবী এবং এখানকার প্রধান কর্ণধার। নমস্কার মিস্টার সারাফ। আচ্ছা, আপনাদের এখানে কী কী রোগের চিকিৎসার ব্যবস্থা আছে? আমাদের এখানে হার্টের সমস্ত রোগের ব্যবস্থা আছে, আমরা বাইপাস সার্জারি করছি, চোখের সমস্ত অপারেশন হয়, রেটিনা, গ্লুকোমা, লেজার, মাইক্রো সার্জারি, আর সার্জিক্যাল সমস্ত হয়, কিডনি অপারেশন হয়, গোল্ড ব্লেডারের বা মাইক্রোস্কোপিক মেথডে আমরা গোল্ড ব্লেডার রিমুভ করি, আর ডায়ালিসিস, প্রায় সবই চিকিৎসা আমাদের এখানে হয়। আচ্ছা, কিছু কিছু চিকিৎসা তো ভীষণই এক্সপেন্সিভ, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি আর বাইপাস সার্জারি, এগুলোর খরচ এখানে কীরকম? দেখুন, বাইপাস সার্জারি আমরা এখানে মাত্র 45,000 টাকাতে করছি, কোনো হিডেন কোস্ট নেই। আর সরকারি হাসপাতালে আইসিসিউ বেড ভাড়া আছে 900-1,000 টাকা, আমরা সেখানে মাত্র 75 টাকাতে নিচ্ছি, খুবই রিজনেবল। আর রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি যা আজকে দক্ষিণে ভেলোরে বা মেড্রাসে অন্য অন্য জায়গায় হচ্ছে তার চেয়ে আমাদের অনেক কম। ভাবুন, ওরা একটা মাইক্রো সার্জারি অপারেশন করতে গেলে চোখে যদি 12-12,500 টাকা নিচ্ছে, আমরা মাত্র সেখানে 3,500 টাকা নিচ্ছি। আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক সার্জারির খরচ এখানে কীরকম? ল্যাপ্রোস্কোপিক সার্জারি খরচ আমাদের এখানে ডাক্তার পণেন্দু রায়, ডাক্তার রামপুরিয়া আর ডাক্তার বীরামান্নার মতো মোস্ট এফিশিয়েন্ট ডক্টরসরা করে, আর 8,500-10,000 টাকার মতন খরচা পড়ে। আর আইটিইউ, আইসিসিইউ এগুলো? আইসিসি মাত্র 75 টাকা। আজকে যদি হার্ট পেশেন্ট আমাদের 8-10 দিনও যদি ভর্তি হয় তাহলে ভাবুন তার 5-5,500 টাকা বিল হয়, বেশি বিল হয় না। আর আমার সবচেয়ে বড় ক্ষোভটা কি জানেন, এই 45,000 টাকা দিয়ে যা করছি, লোকেরা আমাকে বলে আমি নাকি খুব দান করছি, এটা সত্যি ঘটনা নয়, আমি ব্যবসায় করছি। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, বাট ইট ইজ অ্যাজ টু অ্যাজ গসপেল, আমরা 45,000 টাকা বাইপাস সার্জারি করে আমরা লাভ করছি। আচ্ছা, 10 টাকা বিনিময়ে চশমা, 75 টাকায় তো আইসিসিউ, আমরা লাভ করছি।
আর আমার মতন যদি একটা খুবই সাধারণ লোক যার কোনো ইতিহাস নেই, ভূগোল নেই, কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, পরিচয় নেই, আমি যদি লাভে করতে পারি তাহলে সব অন্য অন্য হাসপাতালকে এগিয়ে আসা উচিত। আচ্ছা মিস্টার শ্রফ, আপনি যে বললেন আপনারা খুবই কম খরচে চিকিৎসার ব্যবস্থা এখানে করছেন, সেখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এখানে কি আপনারা চিকিৎসার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করছেন কোনো রকম? এই প্রশ্ন আপনার নয়, এরা প্রত্যেক লোকেই প্রশ্নটা করে। কিন্তু আমার কথাটা হলো, দেখুন, বাইপাস সার্জারি একটা দাড়ি কামানোর জিনিসটা নয়। একটা দাড়ি কামানো যদি ব্লেডটা যদি ইনফিরিয়ার থাকে আর বারবার যদি ইনএফিসিয়েন্ট থাকে অনেক কষ্ট হয়। এখানে বাইপাস মানে পুরো বুকটাকে কেটে এখান থেকে ভেনটা পা থেকে নিচে লাগানো। আমরা পরশু পর্যন্ত 1870 অপারেশন করেছি, যেটা 2 বছর ধরে আমরা আরম্ভ করেছি। আর পশ্চিমবঙ্গে অত অপারেশন কোনো একটা নার্সিংহোম বা হাসপাতাল, সরকারি বা বেসরকারি হাসপাতাল করেনি। আমাদের সাকসেস রেট আছে 99.96%। ক্যান ইউ ইমাজিন? আইসিসিউতে আমাদের 144 বেডের আইসিসিউ, উইচ হ্যাপেন্স টু বি দ্য লার্জেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এখন আমেরিকাতে একটা হয়েছিল, সার্ভে হয়েছিল কি যেখানে মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টস আছে, বেস্ট পসিবল ডক্টর্স আছে, তো মর্টালিটি রেট হোয়াট শুড বি দ্য মর্টালিটি রেট, ওরা ডিসাইড করলো দিস শুড বি বিটুইন 12-15%। কলকাতাতে বা ইন্ডিয়াতে আমি দেখেছি বা আমাদের যে একটা ডাটা ফিগার আছে, ইট ইজ সামথিং বিটুইন 8-12%। আমাদের এখানে ইট ইজ 2.48%। তো আপনি কতই সস্তা হোক না কেন, লোক তো মরার জন্য আসবে না। হ্যাঁ, প্রয়োজন হলে গয়না বিক্রি করবে, নিজের সর্বস্ব বিক্রি করবে, বাট উইল গো ফর দ্য বেটার ট্রিটমেন্ট। আমি 75 টাকা নিচ্ছি বা 45,000 টাকা নিচ্ছি, এটা তো মরার জন্য আসবে না। যে হারে আমরা অপারেশন করছি এটা তো কলকাতার সমস্ত হাসপাতালকে মিলিয়ে দেন, তবুও তো কত অপারেশনটা হয় না। এখানে একটা রিভলিউশন করতে হবে। উই হ্যাভ নট ক্রিয়েটেড এ হসপিটাল, আমরা ইতিহাস সৃষ্টি করেছি এই রেটে করে। আর একটা ইতিহাস করেছি এই রেটে করে, আমরা উই আর আর্নিং, আমরা লাভ করছি। আমি কোনো চ্যারিটি করছি না। লোকেরা আমায় বলে আপনি খুব চ্যারিটি করছেন, এটা ভুল ধারণা। চ্যারিটিতে হতো আমার 45,000 টাকা খরচা, আপনার কাছে 30,000 টাকা নিতাম, 15,000 টাকা আমি দান করতাম, বাট আই এম নট ডুইং। হোয়াট এভার ইউ আর গিভিং ইট টু মি, আই এম আর্নিং 500 রুপিস আউট অফ দ্যাট, দেন হোয়াট, দের ইজ নো কোয়েশ্চেন অফ মাই চ্যারিটি। আমার কথা কেউ শোনে না, বিশ্বাস করে না, বাট এর অন্য অন্য জায়গাটা ইন্ডাস্ট্রি শুড নট, ইট দে শুড নট মেক ইট অ্যান ইন্ডাস্ট্রি। মিস্টার সারাফের সঙ্গে কথা বলে খুবই উপকৃত হলাম, ইনি সত্যিকারের সমাজসেবী। কিছুক্ষণ আগে ইনি যা বললেন, আমাদের চিকিৎসার ক্ষেত্রে শুধু ব্যবসা করলে হবে না, কম্প্যাশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি আপনাদের সবার খুবই ভাল লেগেছে, আপনারা খুবই উপকৃত হয়েছেন। আপনারা চিঠি কিন্তু নিশ্চয়ই লিখবেন, আমরা অপেক্ষায় থাকবো। কেমন? নমস্কার, আজকে তাহলে চলি। নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘর নিয়ে হাজির। আর রান্নাঘর মানে আপনি, আমি, রান্নাঘর মানে নতুন নতুন রান্না, আর রান্নাঘর মানে আমাদের নতুন অতিথি। আজকে আমাদের অতিথি শর্মিলা বদি। নমস্কার শর্মিলা বদি। আচ্ছা শর্মিলা বদি, তুমি আমাকে বলো তুমি আজকে কী রান্না করে দেখাচ্ছো? আজকে আমি করছি মালাই পনির। তাহলে আমি গ্যাসটা অন করি আর তুমি আমাকে উপকরণগুলো বলতে অন করো। আচ্ছা, আমার লাগছে এতে পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, তেজপাতা, নুন, ঘি, গরম মশলা গুঁড়ো, টমেটো কুচি, চিনি আর নারকেলের দুধ। নারকেলের দুধ, এই নারকেলের দুধের এই মিক্স, এর মধ্যে নারকেলটাকে কুড়িয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে প্রথমে বেটে নিয়েছি, তারপর সেটার থেকে দুধটা বেরিয়ে এসেছে বার করে নিয়েছি। এবার ওই দুধের সঙ্গে এই শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে, হ্যাঁ, মিক্স করে তার মধ্যে পনিরগুলো 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। তার মানে প্রথমে নারকলটাকে নারকলটা কুড়িয়ে নিয়ে সেই কোরানোর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একদম পেস্ট করে নিতে হবে, সেখান থেকে যে দুধটা বেরোবে তার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর কি বললে, নুন, নুন আর চিনি, না চিনি না, নুন আর গরম মশলার গুঁড়ো, নুন আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখতে হবে পনিরগুলো 1 ঘন্টা। তাহলে এইটা তো তেল লাগছে সাদা তেল, তাহলে আমি দিই? হ্যাঁ আর একটু, হ্যাঁ ব্যাস এটাই হবে। ভালো আছে। হ্যাঁ, তেলটা গরম হলে কী করবো? তেলটা গরম হলে এবার এর মধ্যে জিরে দেবো,
তেজপাতা হ্যাঁ তেজপাতা এবার এর মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি এটা কিন্তু পেঁয়াজ কুচি ছাড়াও করা যায় পেঁয়াজ ছাড়াও করা যায় মানে নিরামিষ হিসাবেও হ্যাঁ নিরামিষ হিসাবেও কেউ যদি খেতে চান এটা এ করতে পারেন আচ্ছা এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ বাহ টমেটোটাগুলো বেশ ভালো করে স্লাইস করে কাটা আছে তাহলে সহজেই মেলছে হ্যাঁ চট করে আর কি হয়ে যাবে এবার এর মধ্যে একটু জল দেব হ্যাঁ কতটা বলো অল্প এটা একটু আর হ্যাঁ ব্যাস আর দিতে হবে এবার একটু এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই লঙ্কাটার জন্য প্লাস স্বাদের জন্য হ্যাঁ স্বাদ মানে পনির গুলো ভাজা ভাজির কোন ব্যাপার না এর মধ্যে একটু চিনি হ্যাঁ চিনিটা এবার দেব একটু বেশি দেবে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি মালাইকারি হ্যাঁ এবার একটু ঢেকে দাও বেশি ফোটানো দরকার নেই এটা একটু ঢেকে দাও তাহলে মিক্সারটার মধ্যে হচ্ছে নারকেলের দুধ নারকেলের দুধ ওর মধ্যে তোমার শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা নুন ওকে ওকে আর পেঁয়াজ ছাড়া রান্নাটা হয়ে গেছে হ্যাঁ আর পেঁয়াজ ছাড়া রান্নাটা হবে এবার কি এটা দিয়ে এবার হ্যাঁ এবার এর মধ্যে স্বাদটা আরো ভালো সাজানোর জন্য এই টমেটোর একটা আচ্ছা কাঁচা লঙ্কা গুলো বেশি ইন্টারেস্টিং শিল্পকর্মের শেষ সীমায় পৌঁছে গেছে আমি খুব মধুবনী পেন্টিং করি আচ্ছা এর সঙ্গে যুক্ত আছি আর কি মানে রান্না পেন্টিং ঘর চালানো সবকিছুই একসঙ্গে হচ্ছে আর কি গরম আছে খেয়ে বলো কেমন হয়েছে নিশ্চয়ই তবে যা গন্ধ বেরিয়েছে তাতে খারাপ বলার উপায় নেই মালাই পনির নারকল কুড়িয়ে কাঁচা লঙ্কা মিশিয়ে মিক্সারে পেস্ট করে নিয়ে দুধটা বার করে নিন এরপর তার সঙ্গে মিশিয়ে দিন শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গরম মশলা গুঁড়ো আদা বাটা ও একটি মিশ্রণ তৈরি করুন এবং পনিরের টুকরোগুলো তার মধ্যে ভিজিয়ে রাখুন এরপর কড়াইতে সাদা তেল দিন তেল গরম হলে জিরে ও তেজপাতা ফোড়ন দিন অল্প পেঁয়াজ কুচি দিন এরপর নুন দিন অল্প ভাজা ভাজা হলে টমেটো দিন এবং ঢাকা দিন অল্প জল দিন এবং আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিন এবার মশলার মিশিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিন এবং তারপর একটু বেশি করে চিনি দিন নামানোর আগে ঘি ও গরম মশলা দিন টমেটো ধনে পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন